আব্দুল মোমেন সাহেবকে দাদা হুজুর বললেন, বাবা আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর সন্ধান যদি পাওয়া লাগে, আল্লাহকে যদি রাজি করাতে চাও, আল্লাহকে যদি খুশি করাতে চাও বাবা, অল্প খেতে হবে, কম ঘুমাতে হবে, খাতে হবে বেশি, হাসতে হবে কম, এ দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আউলিয়াদের মাজার গুলি জিয়ারত করা লাগবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি চার তরিকার সবক আমল করতেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এ তরিকার চার তরিকার এক তরিকার সবক তাকে দিয়ে বললেন, এ বাবা আব্দুল মোমেন এমন করে জঙ্গলে চলে যাও, আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাজার জিয়ারত করো, জঙ্গলে আল্লাহ 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 নামে জিকির করো, পাঁচ ওয়াক্ত নামাজ করো, এ দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওই ওলিদের দরবার থেকে দোয়া নাও, যে ওলি আউলিয়াদের উপরে আল্লাহ পাক তিনি রাজি খুশি হয়েছে। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার ওলি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনো দিন তারা চিন্তিত হন না। সুফিয়া আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করে আল্লাহ তাআলার নেক বান্দা মুজাদ্দিদ জামানের তরিকা অনুযায়ী তিনি সবক আমাল করে একটা সময় তানার অন্তরের ভিতরে ইলমে বাতেনির আলোটাকে জ্বালাতে পেরেছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? ও জওয়ানেরা যুবকেরা, 25 বছর তিনি জঙ্গলে ঘুরলেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন, নামাজ কালাম আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, চাস পড়লেন, এমন করে আওয়াবিন পড়লেন, আর আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করলেন। মুজাদ্দিদ জামানের দরবারে 25 বছর পর যখন আসলেন, আল্লাহর ওলি দাদা হুজুর বলেছিলেন, এ বাবা আব্দুল মোমেন একবার তুমি আকাশের দিকে তাকিয়ে বলো, আকাশের দিকে তুমি কিছু দেখতে পাও কিনা? সুফিয়া আব্দুল মোমেন সাহেব আকাশের দিকে তাকালেন, দাদা হুজুর বলেন, বাবা কিছু দেখতে পেয়েছো? উনি বলেন, জি হুজুর, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমার নজরে চলে এসেছে। জোরে বলুন। দাদা হুজুর বলেন, বাবা তোমার ভিতরে ইলমে বাতিনি, ইলমে লাদুনির ওই জ্ঞান আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, এবারে তুমি চলে যাও ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য, মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার জন্য দোয়া করলেন, হুজুর বেরিয়ে বললেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন কবে জানেন বাবু? সাল হলো 1939 সাল ইংরাজি, আর বাংলা হলো 1345 সাল চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের পর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কম বেশি 90 থেকে 95 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। এত লম্বা হায়াত আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। মুজাদ্দিদ জামানের আব্বাজানের নাম হলো হাজি পীর আল্লামা আব্দুল মুক্তাদের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর তানার মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। জওয়ানেরা যুবক মুজাদ্দিদ জামানের ইন্তেকালের পর সুফিয়া আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খবর পেলেন আমার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পীরের জানাজায় আসলেন, এরপরে ফুরফুরা শরীফে অবস্থান করে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে তিনি হাওড়া জেলার বাকুলে এখানে আস্তানা গাড়লেন। এরপরে তানারও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, কারণ আমার আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ
জিব মুসাইয়াদা, মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না, মরণ থেকে পালিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিরাট বড় সুচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। কথা ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারেনি ভাই আমার। এই যে টাইটানিক জাহাজ 1912 সালে ডুবে গিয়েছিল, তাই না? কারণ যে বানিয়েছিল জাহাজ অহংকার করেছিল আমার এই জাহাজ জীবনে কোনোদিন ডুববে না, কোন বরফ খণ্ড কোন পাথরের আঘাত আমার এই জাহাজটাকে ডোবাতে পারে না, তার অহংকার আল্লাহ সহ্য করেনি। 1912 সালে টাইটানিক কিন্তু ডুবে গেল। কথা ঠিক কিনা? এই গত বছর এই ধ্বংস স্তূপ, টাইটানিকের ধ্বংস স্তূপ আটলান্টিক মহাসাগরে যে জায়গায় আছে সেখানে একটা ছোট্ট সাবমেরিন করে 5 জন লোক গিয়েছিল এই টাইটানিকের ধ্বংসবেশেষ দেখার জন্য। কথা ঠিক কিনা? পাকিস্তানের 2 জন ছিল বাপ বেটা, একজনের নাম হলো দাউদ আর একজনের নাম হলো সুলেমান, বাপ বেটা। এরপরে এই টাইটানিকের মানে এই যে সাবমেরিন বানিয়েছিল তার যে সিও সে ছিল, আর আরো 2 জন ধনকুবের ছিল, একজন ব্রিটেনের ধনকুবের, অনেক টাকা তার। এরা টাইটানিকের ধ্বংস বেশে দেখতে গিয়েছিল। বিশ্বনবী বলেছেন যেখানে গজব এসেছে ওই জায়গাতে তোমরা যাবে না, আর যদি যাও তাহলে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কারণ গজবের জায়গাগুলিতে কোনোদিন রহমত নাজিল হয় না। কথা ঠিক কিনা? টাইটানিক যেখানে ডুবে গেছে আল্লাহ তাআলার গজবের কারণে সে তো ডুবেছে, আর ওখানে 5 জন গিয়েছে দেখার জন্য, প্রচন্ড পানির নিচে নেমে গেছে, চারিদিকে পানির এত বিশাল চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে ছোট্ট এই সাবমেরিন যার ভিতরে 5 জন প্যাসেঞ্জার ছিল এটা বাস্ট হয়ে ওই জায়গাতে ওরা সবাই মারা গেছে, তাদের বডি কোন অংশ খুঁজে পাওয়া যায় নাই। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা যুবকেরা, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি যারা করে ভাই আমার, আমার আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। তবে ওলিয়া ওলিয়াদের পথ এটা হলো হাক্কানি, ওলিয়া ওলিয়াদের পথ হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ও রাস্তায় যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ লাস্ট স্টেশন আল্লাহর জান্নাতে আমরা পৌঁছাতে পারবো। তবে বর্তমান যুগে কিছু আলেমেরা, আলেম নামের কিছু বক্তারা যারা ওলিয়া ওলিয়াদেরকে, তারা বলছে যে ওলিয়া ওলিয়া মানে ভণ্ড, আর ওলিয়া ওলিয়া যারা মরিদ এরা সব বলো, জোরে বলো নাউজুবিল্লাহ, এরা হলো পাক্কা গোমরাহির ভিতরে আছে, আল্লাহ পাক ওদের থেকে আমাদের হেফাজত করুক। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা যুবকেরা, ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে তার মরিদ মুহিবিনদের বললেন বাবা আমি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ তালার ডাক আসলে আমায় চলে যাওয়া লাগবে, তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি আমার কিছু নসিহত তোমাদের কাছে করে যেতে চাই। হুজুরে যারা মরিদ মুহিবিন ছিল দেরি না করে যে ডেট যে তারিখ ফিক্সড করা হলো ওই ডেটে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মহল্লায় তারা হাজির হয়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করলেন। তানার ওয়াজ নসিহতের মজলিসে 250 থেকে 280 জনের মতো মানুষ হয়েছিল। আল্লাহর ওলি ওয়াজ নসিহত করার আগে তানার একজন খাদেমকে বললেন বাবা খাদেম আমি যে হাড়িতে রান্না বান্না করে নিজে খাওয়া দাওয়া করি ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে তুমি তাবারক রান্না করো। হুজুরের খাদেম হুজুরের নির্দেশ পাওয়ার পর ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে রান্না করা শুরু করলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মুহিবিন মুরিদদের নিয়ে ওয়াজ নসিহত করলেন। সালাম কায়াম হয়ে গেল। মোনাজাতের আগে সুফি আব্দুল মোমেন সাহেব বলেছিলেন হে বাবা আল্লাহর বান্দারা আমার যারা
যারা ভক্ত মুখিবিনেরা আমারে মাহফিলে যোগদান করেছো, আমি তোমাদের সবাইকে দাওয়াত দেই, তোমরা আমার মেহমান, জলসার শেষে দোয়ার শেষে খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো তোমরা ঘরে ফিরে যাবে। এখন হুজুর তো দাওয়াত দিয়ে দিয়েছে, যারা শ্রোতা তারা সবাই অবাক হচ্ছে, আশপাশে হাড়ি চড়েনি, কোন জায়গায় রান্না বান্না হয় না, আর হুজুর যে আমাদের দাওয়াত দিল, দাওয়াত দিয়ে যদি খাওয়াতে না পারে এ তো একটা বিরাট বেঐজ্জতির ব্যাপার। আর হুজুর দাওয়াত দিয়ে হুজুর যদি আমাদের দিতে না পারে আমরা অপমানিত হয়ে যাব, কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। সবার মনে এরকম একটা চিন্তা ভাবনা। ভাই ও বাবা জিগণেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত শেষ করলেন, দোয়া খায়ের হয়ে গেল, বলেন বাবা সব লাইন দিয়ে বসে যাও, বাবু জলসার যে বিরিয়ানি হোক, খিচুড়ি দেওক, যে খিচুড়ি বিরিয়ানি দেওয়া হয় এটাকে আমরা তাবারক বলি। কথা ঠিক কিনা? তাবারক শব্দের অর্থ হলো বরকতপূর্ণ একটি খাবার। সুতরাং তাবারক আমরা সবাই পেতে চাই, আমরা সবাই নিতে চাই। তো হুজুর দাওয়াত দেওয়ার পর সবাই বসে গেল লাইন দিয়ে, চিন্তা করছে হুজুর কিভাবে আমাদের মেহমানদারি করাবে। এখন হুজুর যে খাদেমটাকে বলেছিল, বাবা ওই আমার যে নির্ধারিত হাড়ি, হুজুর জীবনে পরের বাড়ি খেতেন না, নিজের রান্না নিজেই করে নিজেই তিনি খাওয়া দাওয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এত বড় পরহেজগার তিনি ছিলেন যে খাদেম হুজুরের ওই হাড়িতে চাল ডাল আলু দিয়ে রান্না করলেন, হুজুর সেই খাদেমকে ডাক দিলেন, খাদেম আসলেন হাড়িটা দিলেন, আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আর যত হুজুরের ওই দরবারে মুহিবিন ভক্ত এসেছিল ওয়াজ ও নসিহত শোনার জন্য, ও মুসলমান মানামান আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে তাবারক দিতে লাগলেন, অল্প করে নয় যতটা তাবারক দিলে একজন খোদাত্ত মানুষের পেটটা ভরে যায়, এতটা পরিমাণে দিতে লাগলেন। ও জনেরা যুবকেরা নবীর উম্মতেরা, 250-350 জনের তাবারক দিয়ে দেওয়া হলো, যে খাদেম রান্না করলেন ওই খাদেম বললেন তাবারক তখনো পর্যন্ত হাড়িতে বেশি রয়েছে। হুজুর খাওয়ার আগে আবার ডাক দিয়ে বললেন, এ বাবা খাদেম তুমি নিজে রান্না করেছো, একসঙ্গে তুমি আর আমি খাওয়া দাওয়া করব। হুজুরের সঙ্গে আমি যখন খেতে বসলাম দেখতে পেলাম আমি যতটা চাল আলু ডাল দিয়ে রান্না করেছিলাম অতটা পরিমাণ খাদ্য হাড়ির ভিতরে তখনও রয়েছে। জোরে হবে না? এটা মানেন তো আপনারা? হ্যাঁ, হাওড়া জেলার বাকুল শরীফে আজও সেই হাড়িটাকে তার খাদেমেরা যত্ন করে তুলে রেখে দিয়েছে। এই হাড়িটা আপনারা দেখেছেন বাবু? হ্যাঁ, এই হাড়িটা কেউ দেখেছেন? কারা কারা দেখেছেন? হাত তোলেন তো, মুরব্বী চাচাজি দেখেছে তো, মাশাআল্লাহ অনেকেই দেখেছে। এই ছোট একটা হাড়ি 250-এর বেশি চাল ধরে না, হুজুর তাতে চাল ডাল আলু দিয়ে রান্না করালেন খাদেমকে দিয়ে, আর 250-300 জনকে খাওয়ালেন। এটা আল্লাহর ওলির একটা কারামাত। জোরে হবে না? এই জন্য কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিয়া ওলিয়াদের কারামাত হলো হক। এই ওলিয়া ওলিয়াদের কারামাত অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলবো ইনশাআল্লাহ, তার আগে মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান,
আস্ত ভেসে হযরত বেলালের মধুর আজান, ওই আজানে ছিল এমন প্রেম মুখদ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, বশিরাত আল্লামা হুজুরকে আপনারা সব মানেন তো বাবু? বশিরাত আল্লামা হুজুর যিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনি মস্ত বড় একজন কামেল ওলি হয়েছিলেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তানার অন্তঃকরণে এই ইলমে বাতিনির আলোটা জ্বালিয়ে দিয়েছিলেন। যদি আপনি পীরের হাতে হাত না দেন আপনার কলব জারি হবে না, আপনি ইমানের স্বাদ পাবেন না, নামাজের মজা পাবেন না, কোরআন মাজিদ তেলাওয়াতের স্বাদ লাগবে না। আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আমরা ধরি আল্লাহকে পাওয়ার জন্য। ওলিয়া ওলিয়ারা তানার আল্লাহ তালার বন্ধু লোক, আল্লাহ তালার মহাব্বাতের বান্দা, তানাদের সঙ্গে স্পর্শ পেলে তানারা আমাদের আল্লাহর রাস্তাটাকে চিনিয়ে দেবে। আল্লাহর ওলিকে ধরি কিন্তু মাকসুদ হলো, আমাদের মাকসাদ হলো আল্লাহকে রাজি করানো, খুশি করানো। জোরে বলেন ঠিক কিনা। জওয়ানেরা যুবকেরা, বশিরাত আল্লামা যিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, এমন করে হুজুর আল্লামা ইচ্ছামতি নদীর উপর দিয়ে নৌকা যোগে তিনি মাহফিল করার জন্য যাবে। ও জানেরা যুবকেরা, হুজুর সকাল সকাল বেরিয়েছেন জলসায়, আগে আগে তিনি পৌঁছাবেন। আগেকার যুগে এমন এত চার চাকা ছিল না, এত রাস্তাঘাট উন্নত ছিল না। আল্লামা হুজুর এমন করে তিনি ইছামতি নদীর নৌকাবে আর নদীর ওই পারে জলসাতে তিনি যাবেন। এ সময় নৌকাতে উঠে দেখলেন তখনও যাত্রীরা ভর্তি হয় নাই। হুজুর আল্লামা বললেন, ও মাঝি ভাই, এ নৌকাটা কখন ছাড়া হবে? মাঝি ভাই বললেন, হুজুর আমার এই নৌকাটা প্যাসেঞ্জারে ভরে গেলে এরপরে আমি নৌকাটা ছেড়ে দেব, আপনাকেও পারে নামিয়ে দেব। বশিরাত আল্লামা চিন্তা করলেন, শরীরটা বড় ক্লান্ত রাতের বেলা মাহফিলের জন্য, রাত জাগা দিনের বেলা, আর দিনে খেদমতের জন্য কিতাব লেখা, হুজুর একটু বিশ্রাম নেওয়ার জন্য এ নৌকার উপরে টানা দুটো হাতের উপরে মাথাটা দিয়ে একটুখানি চোখটা বন্ধ করে নিয়েছেন। এমন সময় দেখা যায় ওই নদীতে বিরাট আকারের ঢেউটা শুরু হয়ে গেল। মাঝি অবাক হয়ে গেল, আবহাওয়া ওয়েদার তো নরমাল, এখন তো এমন ঢেউ তার কোনো কথা ছিল না, হঠাৎ করে এমন বিরাট ঢেউ কোন জায়গা থেকে আসলো? ও মুসলমান মেরামার, নৌকাটা বিরাট টলমল করে মনে হয় নৌকাটা উল্টে যাবে, যাত্রীরা সব পড়ে যাবে। বশিরাত আল্লামা হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের সময় মাঝিকে আশ্বস্ত করে বললেন, ও মাঝি ভাই চিন্তা করো না, আমার আল্লাহ এই ঢেউ থামিয়ে দেবে ইনশাআল্লাহ। এ সময় হুজুর আল্লামা তিনি তানার হাতটা গুটিয়ে নিলেন, হাতটা গুটিয়ে নিয়ে আর নৌকার কিনারায় গিয়ে যখন তানার হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দিলেন, পানির ভিতরে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এ নদীর বিরাট বড় বড় ঢেউগুলো সব থেমে যায়। জোরে হবে না? ঢেউগুলো যখন থেমে গেল, ঢেউ যখন বন্ধ হয়ে গেল, মাঝি অবাক হয়ে বললেন, আল্লাহর ওলি হুজুর আমি আপনাকে তো তেমন চিনি না জানি না, হঠাৎ করে এমন ঢেউ উঠলো, আবার ঢেউটা বন্ধ হয়ে যাওয়ার কারণ তো বুঝলাম না। বশিরাত আল্লামা বললেন, বাবা এ মাঝি নৌকাতে অনেক মানুষ, এই জায়গায় এ কথা বলা যাবে না। মাঝি বলল, হুজুর কথাটা আমি শুনতে চাই, আমি জানতে চাই।
চাই। আল্লাহর ওলি বশিরাত আল্লামা বললেন, বাবা নৌকাটা তুমি যখন ওই পারে নিয়ে যাবে আমি তখন তোমায় একা একা গোপনে কথাটা শুনিয়ে দেব। ও মুসলমান মেরা আমার, নৌকাটা যখন ছেড়ে দিয়ে নদীর ওপারে চলে গেল, যাত্রীরা সব নেমে পড়ল, মাঝি আর বশিরাত আল্লামা নৌকাতে হুজুর আল্লামা বলেছিলেন, ও মাঝি ভাই আমি রহালামিন এমন করে নৌকা যোগে জলসাতে যাই, আল্লাহ পাক দুনিয়া জমিনে এমন একজন নবীকে আজ বাঁচিয়ে রেখে দিয়েছেন, আল্লাহর নেক বান্দা যিনি, এ ব্যক্তির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু সালাম, জানার অবস্থান হলো পানির ভিতরে, আমি রহালামিন এই পানির উপর দিয়ে নৌকা যোগে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে মুসাফা করার জন্য বিরাট বড় পানিতে ঢেউ তুলে দিয়েছিল, আর আমি রহালামিন যখন হাতাটা গুটিয়ে নিয়ে পানির ভিতরে হাত দিয়ে তার সঙ্গে মুসাফা করে নিলাম, সঙ্গে সঙ্গে হুজুর খিজির আলাইহিস সালাম আর আল্লাহ তাআলাকে বললেন, আমার আল্লাহ ঢেউটা বন্ধ করে দিলে। ভাই আমার এটা হলো ওলিয়া ওলিয়াদের দরওয়াজা। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কারামাত কি ছিল? হুজুর তিনি একটা মাহফিলে জলসা করছেন, আর ছোট হুজুর পীর কিবলা তানার গলার জোর ছিল অনেক অনেক জোর, মাইক তৎকালীন জামানায় এত ভালো ছিল না, এত জেবিএল বক্স, এত রিভাব, এত ইকো, এত বেস, এত হাই কোয়ালিটির মাইক্রোফোন, কর্ডলেস বিহীন এই যে কর্ডলেস মাইক্রোফোন এগুলি ছিল না। ভাই আমার তো ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আলোচনা করছেন, এই আলোচনা শোনার জন্য সেই সময় কিছু আমাদের মুসলমান ভাইদের সঙ্গে ও জামানায় কিছু হিন্দু ভাইয়েরাও আলোচনা শুনতো। ভাই বাবা জীবনেরা আজ শোনে কি শোনে না, এখানে সম্প্রীতি বজায় আছে, হিন্দু মুসলমানেরা একই জায়গাতে তারা আলোচনা শোনে। এখন ওই জায়গায় ছোট হুজুরের মজলিসে একজন যিনি গোয়ালা মানে ঘোষ, তিনি ধুতিপত্ত ধুতি একটা পরে নিয়েছে আর একটা ধুতি গায়ে দিয়ে মাথার উপরে ওন্না মতো করে ধুতিটা দিয়ে একটা বাঁশের হেলান দিয়ে বসে বসে ছোট হুজুরের ওয়াজ শুনছে। এখন হুজুর ওয়াজ করতে করতে কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মাশাআল্লাহ, এই কথাগুলি যখন বলতে বলেছেন ওই 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 হিন্দু ব্যক্তিটা যিনি ঘোষ তিনিও কিন্তু এই কথাগুলি জবানে বলেছে। জওয়ানেরা যুবকেরা, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জলসার শেষে তিনি কিয়াম করলেন। ও জানেনা যুবকেরা, আজকাল কিছু আলেম ওলামা রয়েছে যারা নবীর সামনে কিয়াম হলে তারা বসে থাকে, তারা দাঁড়ায় না, অথচ ঘোষ নামের ওই ব্যক্তিটা, ওই পদবী, ওই ব্যক্তিটা মুসলমানদের সঙ্গে আল্লাহর নবীকে সালাম জানানোর জন্য, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এভাবে করে কিয়াম করলেন আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি দোয়া করলেন, সবাই হাত তুলেছে, ওই ব্যক্তিটাও হাত তুলে দিয়ে দোয়া করে দিয়েছে। দোয়া শেষে যখন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হিন্দু ব্যক্তিটা, তিনিও বৃদ্ধ মানুষটা, তিনিও কালেমা পড়ে নিয়েছে। ও জানে না যুবকেরা, মাহফিল শেষ হয়ে গেল, একে একে মানুষরা যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তিটা যে জায়গায় খুঁটিতে হালান দিয়ে বসেছিল ওই জায়গাতেই বসে রইল, নড়ে না চড়ে না। একজন তানাকে বলল, দাদা চলুন বাড়ি যাবেন, গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা ঢলে পড়ে গেল, মানে মারা গিয়েছে, দুনিয়া জমিন থেকে জানটা কাবজ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গিয়েছে। ও মুসলমান মেরা আমার, ওই লোকটার মহল্লায়
তার আওলাদদের কাছে, তার পরিবারের কাছে খবর নেওয়া হলো। খবর পাওয়ার পর তার পরিবারের লোকজনেরা এসেছে তাকে নিতে। নেওয়ার জন্য যখন আসলো, মাটি থেকে কোনো মতে তাকে তোলা যায় না, মাটি থেকে তুলতে পারছে না। সবাই চেষ্টা করছে যে মাটি থেকে কিভাবে তোলা যায়, অনেক চেষ্টা করা হলো কিন্তু তুলতে পারছে না। মুসলমানেরা যখন হাত লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে লাশটা উঠে যাচ্ছে। ছোট হুজুর তখন ওখানেই আছেন, হুজুরের কাছে খবরটা বলা হলো, হুজুর এই এই ব্যাপার। এখন আল্লাহর ওলি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, বাবা এই মানুষটা আমার মাহফিল শুনেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছে এবং কিয়ামও করেছে নবীর সামনে, কালেমাও পড়ে নিয়েছে। আল্লাহ পাক তার মৃত্যুটাকে ইমানের সঙ্গে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাকে শ্মশান ঘাটে নিয়ে গেলে এই লাশটা শ্মশান ঘাটে যাবে না। যদি তোমরা কবরস্থানে নিয়ে যাও তাহলে অতি সহজে কবরস্থানে নিয়ে যাওয়া যাবে। ভাই আমার, এরা অনেক চেষ্টা করলো, তার পরিবারের লোকেরা পারল না। পরিশেষে তারা সিদ্ধান্ত নিল এই লাশটা মুসলমানদের হাতে দিয়ে দেওয়া। মুসলমানেরা লাশটা নিয়ে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা নামাজ আদায় করিয়ে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন দিয়ে দিয়েছিল। জোরে বলুন ভাই ও বাবাজি গণেরা। সুতরাং এ দুনিয়ার জমিনে ওলিয়া ওলিয়া আজকে তানারা বিদায় নিয়েছেন। এ দুনিয়ার জমিনে ওলিয়া ওলিয়া জানারা ছিলেন, তানাদের দেখানো রাস্তায় যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেবেন কি দেবেন না? আল্লাহ আমাদের ইচ্ছা করলে জান্নাত নসিব করতে পারেন কি পারেন না? একটু জোরে বলেন, একটু দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মাই হো গুলাম। মুঝকো পিলা দে ইশকি কা জাম, তু আকা অর মাই হো গুলাম। রব কে দুলারে তুমহি তো হো, সব কে সাহারে তুমহি তো হো। আয়ে নবী জিতনে দুনিয়া মে সবসে প্যারে তুমহি তো হো, সবসে প্যারে তুমহি তো হো। ভেজে খোদা নে তুঝকো সালাম, তু আকা অর মাই হো গুলাম। মুঝকো পিলা দে ইশক কা জাম, তু আকা অর মাই হো গুলাম। ডোবা সূরজ পাপস পলটে আর সজর আ যায় চলকে, তুম জো চাহো ও হো যায়, পল মে ক্যা সে ক্যা হো যায়, তুম জো চাহো ও হো যায়, পল মে ক্যা সে ক্যা হো যায়। আল্লাহ হি জানে তেরা মকাম, তু আকা অর মাই হো গুলাম। মুঝকো পিলা দে ইশক কা জাম, তু আকা অর মাই হো গুলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا جوان جبوكنا مربيانيرا او نبير امتنا এমন করে মুজাদ্দিদে জামান বশিরাত আল্লামা হুজুরকে সঙ্গে করে নিয়ে আর বাংলাদেশের জমিনে চলে গেলেন ওয়াজ নসিহত করার জন্য। মানুষের ভিতর থেকে বেদাত বেশরিয়তি কাজগুলিকে উৎখাত করার জন্য আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যখন বাংলাদেশের জমিনে গেলেন, দলে দলে মানুষেরা মুজাদ্দিদে জামানের আর দেখার জন্য আল্লাহর ওলি বাংলা জমিন থেকে এসেছে। বাংলার পীর আবু বকর কেমন এটা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য দলে দলে মানুষ মুজাদ্দিদে জামানের কাছে হাজির হয়ে যায়। কিছু মানুষ এসেছে ভক্ত,
আর কিছু মানুষ এসেছে বাংলার পীর আবু বকর কেমন পরীক্ষা করার জন্য, আর কিছু মানুষ এমনি সবাই, তারা সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, এভাবে এসেছে। এখন এই তিন দলের ভিতরে এক দল যারা যাচাই বাছাই করার জন্য এসেছিল, তারা পকেটে সব প্রশ্ন নিয়ে এসেছে যে এই কঠিন মশলাগুলি ধরব, তার সমাধান কিভাবে দেয় একটু আমরা জেনে নেব। ভাই ও বাবাজি গণেরা, এই সময় তারা দাদা হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি এসেছেন, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেন, বাবা প্রশ্ন করার জন্য এসেছো, বসো, আমি ওয়াজ করার জন্য এসেছি, ইনশাআল্লাহ আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেব। ওরা বলছে, হুজুর আগে তো প্রশ্ন শুনবেন তারপরে জবাব দেবেন। দাদা হুজুর বলছেন, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি সব প্রশ্নের জবাব তোমাদের দিয়ে দেব। তো যারা শ্রোতা, যারা প্রশ্ন করার জন্য এসেছিল, তারা সামনে দিকে তুলবো মেনে।